বাংলার একদিকে ডাক্তারকে পেটানোর খবর উঠে এলেও আজ দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। ভক্তমান ডাক্তারের বদলির বিরুদ্ধে এবার পথে নামলেন স্থানীয়রা। চিত্রটি মালদা জেলার গোলাপগঞ্জ এলাকার গ্রামীণ হাসপাতালে। সূত্রের খবর, গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালের পিএসসি ডাক্তার মনোরঞ্জন বিশ্বাস বিগত প্রায় 35 বছর ধরে এই হাসপাতালে কর্মরত ছিলেন। শুধু কর্মরত নয়, তিনি ছিলেন এলাকাবাসীর কাছে ভগবানের স্বরূপ। কারণ মধ্যরাত হোক কিংবা ভোরবেলা, ভর দুপুর হোক কিংবা সন্ধ্যা, কখনো কোন রোগীকে ফেরার নিতেনি। তার এই মহৎ সেবার জন্য মনোরঞ্জন বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পেয়েছেন বিশেষ ডাক্তার সম্মান। কিন্তু এর মাঝে হঠাৎ করেই গতকাল সন্ধ্যায় ডাক্তার বাবুর নামে চিঠি আসে যে তাকে বদলি করা হচ্ছে। আর এই খবর পেতে ক্ষোভে ফেটে পড়েন গোলাপগঞ্জ এলাকার বাসিন্দারা। ডাক্তার বাবুকে গোলাপগঞ্জ হাসপাতালে রাখতে তারা হাসপাতাল চত্বরে প্ল্যাকার্ড নিয়ে হাসপাতাল চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি একটাই, ডাক্তার বাবুকে বদলি করা যাবে না, তার জন্য যদি তাদের অনশনে বসতে হয় অনশনে বসবে, এমনটাই জানিয়েছেন। কিন্তু ডাক্তার বাবুকে বদলি কোনো মতেই করতে দেবেন না তারা। এই এলাকার মানুষ তাকে ভগবান বলে মনে করে। এই এলাকার মানুষ ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষের অন্তরে মনোরঞ্জন বিশ্বাস ঢুকে আছে। কখন ঘুমাতেন আমরা বুঝতেই পারতাম না। এই 24 ঘন্টা 12টার মধ্যে আসলেও পেশেন্টকে দেখা হতো, কাউকে ফিরিয়ে দেওয়া হয় না এখানে।